কোরআন তো শুধুমাত্র পাঠ করার জন্য আসে নাই। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নাযিল করেছেন যে আল্লাহকে প্রভু মানো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানো, কোরআনকে সংবিধান হিসেবে প্রণয়ন করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ শাকিরিন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অর্থনৈতিক রাজধানী হিসেবে খ্যাত মতিঝিল পূর্ব থানার উদ্যোগে আয়োজিত আজকের এই কোরআন বিতরণ উপহার প্রদান অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা মুসলিম উম্মার জন্য শুধু নয়, গোটা মানব জাতির জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। আপনি অন্যান্য নিয়ামত বুঝতেই পারতেন না, অন্যান্য নিয়ামত চিনতেও পারতেন না, অন্যান্য নিয়ামত ভোগও করতে পারতেন না, অন্যান্য নিয়ামতগুলো সম্পর্কে আপনি ধারণাও পেতেন না যদি সমস্ত নিয়ামতের মূল নিয়ামত মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে আসত। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই মহাগ্রন্থ আল কোরআনের মতো সবচেয়ে বড় নিয়ামত আমাদের উপরে তিনি নাজিল করেছেন এবং এই নিয়ামতে তিনি আমাদেরকে সম্পৃক্ত করে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লাও আংসালনা হাযাল কোরআন, আল্লাহ তাআলা বলেন যদি লাও আংসালনা এই কোরআনকে যদি আমি কোথায় নাজিল করতাম, আলা জাবালিল্লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। দেখেন এই কোরআনকে যে আল্লাহ বললেন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম সেলে সেটা বিনয় অবনত হয়ে যেত, সেটা মস্তক অবনত হতো, সেটা শ্রদ্ধা অবনয় চিত্তে সেটা এটা মেনে নিত। খাশিআন মিন, এই যে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ আমাদের একটা সম্পদ আমাদেরকে দিলেন, এই সম্পদ যাদেরকে দিয়েছেন তারা মর্যাদাবান, তারা সম্মানিত। দ্বিতীয় কথা হচ্ছে যার মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত কম না বেশি? আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআনের মতো সম্মান এবং মর্যাদা ধারণ করে সমাজ এবং রাষ্ট্র গঠন করতে না পারার কারণে এর যে নেয়ামত, এই প্রকৃত নেয়ামতটা আমরা সম্মিলিতভাবে গ্রহণ করতে পারি না। যদি এই কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার গঠন করা যেত তাহলে আজকের দেশের যে পরিস্থিতি, আজকে ব্যাংক ডাকাত, আজকে শুধু কি ব্যাংক ডাকাত, ব্যাংক ডাকাত শুরু প্রথম হয় নাই, প্রথম শুরু হয়েছে ভোট ডাকাত দিয়ে। যে দেশে ভোট ডাকাত থাকবে সে দেশে ব্যাংক ডাকাত থাকবে, এটাই স্বাভাবিক। যে দেশে ভোট ডাকাত থাকবে সে দেশে গম ডাকাত, গম চোর থাকবে, এটাই স্বাভাবিক। মহাগ্রন্থ আল কোরআনের বিধান অনুযায়ী একটা সমাজ এবং রাষ্ট্র গঠন করতে না পারলে সেটা যত বড় রাষ্ট্রই হোক, সে যদি আমেরিকার মতো রাষ্ট্র হয়, সেই দেশের প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানি শুধু না, ধর্ষণে মামলা হয়েছে এবং সেই মামলায় সাজা হয়েছে তাকে কয়েক কোটি টাকা কি হয়েছে তার বিরুদ্ধে সাজা হয়েছে। তার মানে উন্নত একটা রাষ্ট্র, সর্ববৃহৎ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রেও কোরআনের বিধান না থাকার কারণে যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট মানুষের নিরাপত্তা দেবে, মানুষের রক্ষক হবে, কোরআনের বিধান না থাকার কারণে, কোরআনের নিয়ামত তার মধ্যে না থাকার কারণে সে মানুষের রক্ষক হওয়ার পরিবর্তে সে নিজেই কী হয়ে গেছে, কিসে পরিণত হয়েছে? ট্রাম্প যেখানে উন্নত রাষ্ট্র দাবি করে, মানবিক রাষ্ট্র দাবি করে, নারীদের অগ্রগতি উন্নয়নের রাষ্ট্র দাবি করে, অথচ তার কর্তৃক ধর্ষণ হয়ে সে তাদের আদালতে কী হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে এবং দণ্ডপ্রাপ্ত আসামি হয়েছে। তার মানে বোঝা যায় রাষ্ট্র যত উন্নতি হোক কোরআন সেখানে না থাকলে সেখানকার রক্ষকও ভক্ষকে পরিণত হতে বাধ্য। আমাদের বাংলাদেশও আজকে রক্ষকের থেকে কিসে পরিণত হয়েছে? ভক্ষকে পরিণত হয়েছে, কারণ কিসের বিধান নাই? কোরআন তো শুধুমাত্র পাঠ করার জন্য আসে নাই। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নাজিল করেছেন যে আল্লাহকে প্রভু মানো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানো, কোরআনকে সংবিধান হিসেবে প্রণয়ন করো। যারা আল্লাহ মানবে, আল্লাহকে রব মানবে, তারা অবশ্যই রসুলকে নেতা মানতে হবে। আমি অনেককে বলি অমুক নেতা তমুক নেতা স্লোগান দেন মিয়া, আবার টুকটাক এটাও বলে কয় ভাই আপনাদেরকে আমি ভালোবাসি। তা আমি বললাম ভালোবাসেন কিন্তু নেতা কারে মানেন? কয় ভাই বলেন বুঝেন না, ওটা তো একটু বলা লাগে। আমি বললাম ওইটাও বলেন, মুখে বলবে কাজে করবে না, কাজে উল্টাটা করবে, সেই হলো মুনাফেক। তো আজকে নামাজের মাধ্যমে আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, আর আপনি কাজের মাধ্যমে বলেন আমার নেতা হচ্ছে আরেকজন। সেই কারণে এই মহাগ্রন্থ আল কোরআন সামনে রেখে এই কোরআন যাদের কাছে বিতরণ করা হচ্ছে, যারা আমরা কোরআন গ্রহণ করব, যারা বিতরণ করব, তাদের প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে এই কোরআনকে আমরা তেলাওয়াত করব, বুঝব, জানব, মানব এবং সমাজ রাষ্ট্র পরিবর্তন করে এমন একটা রাষ্ট্র গঠন করব যেখানে কোরআন শুধু পাঠের জন্য না, কোরআন হবে সেখানকার সংবিধান, ইনশাআল্লাহ।
এই কাজ যতদিন না হবে ততদিন শুধু ব্যাংক ডাকাত না ভোট ডাকাত বন্ধ হবে না ব্যাংক ডাকাত বন্ধ হবে না ইডেন কলেজ কলেজে নাম থাকবে কিন্তু সেখানে ছাত্রী বনে না সেখানকার এই কোরআন মুক্ত কিছু ছাত্র সংগঠনের নেতাদের দ্বারা তাদের ইজ্জত লুণ্ঠন করণের বন্ধ হবে না কেউ পারে নাই আমেরিকাই তো পারে নাই আমেরিকাই তো তাদের রাষ্ট্রের রাষ্ট্রপতির দ্বারা দর্শিত হচ্ছে আর কোন দেশ পারবে আজকে আমাদের দেশে ছাত্রীরা আত্মহত্যা করতেছে আজকে আমাদের দেশের একটার পর একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বরখাস্ত করা হচ্ছে দর্শনের অপরাধে আরে ভাই যে শিক্ষকরা দর্শন থেকে ছাত্রছাত্রীদেরকে রক্ষা করার জন্য ট্রেনিং দিবে সেই শিক্ষকরাই দর্শনে লিপ্ত হয়ে তাদেরকে বরখাস্ত করতে করতে ওই যে বাংলা একটা কথা বলা হয় যে কম্বল থেকে যদি আপনি কি বাঁচেন তাহলে আর কি থাকে না কম্বলই তো খুঁজে পাওয়া যায় না আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেবেন কি শিক্ষকদের কি বরখাস্ত করতে করতে এখন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থার অস্তিত্বই বিলীন হওয়ার এখান থেকে বাঁচতে হলে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে শিক্ষা ব্যবস্থা এবং একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প সেজন্য আজকে এখানে যারা আছেন যারা এই কোরআন গ্রহণ করবেন যারা কোরআন নেবেন যারা কোরআনকে আগামী দিনে ধারণ করতে চান তাদের মূল টার্গেট হবে কোরআনের আলোকে ব্যক্তি এবং সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে না পারলে পরিপূর্ণভাবে কোরআনের হক আদায় করা সম্ভব হবে না আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি সম্মানিত ভাইরা আসুন এই কোরআনের আলোকে বাংলাদেশ জামাত ইসলামী একটা রাষ্ট্র পরিবর্তন করার জন্য কোরআনের মাধ্যমে আইএমএ জাহিলিয়া যুগের মানুষকে সোনার মানুষে পরিণত করে আইএমএ জাহিলিয়া যুগের মদিনাকে সোনার মদিনা বানিয়েছিল আজকে যদি সোনার বাংলা করতে চান আমি এই দেশের স্বাধীনতার স্থপতি যিনি তিনি তো বলেছিলেন এটা কি বাংলা চান সোনার বাংলা কিন্তু তিনি তো আফসোস করে বলেছিলেন সবাই পায় সোনার খনি আমি পাইছি চোরের খনি তো চোরের খনি দিয়ে আপনি সোনার বাংলা করবেন কি করে চোরের খনির তো আগে সোনার খনিতে পরিণত করতে হবে সেখানকার মানুষগুলোকে তো সোনার মানুষ বানাতে হবে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একটা চ্যালেঞ্জ করে বলতে পারে এই কোরআনের আলোকে আমরাই শুধুমাত্র সোনার মানুষ বানাতে সক্ষম হয়েছি এবং তা প্রমাণ করতে সক্ষম হয়েছি যারা মসজিদ পরিচালনা করে নাই শুধু মাদ্রাসা পরিচালনা করে নাই শুধু শুধু ইমামতি করে নাই শুধু এমপি হয় নাই চেয়ারম্যান হয় নাই তারা মন্ত্রীপরি হয়েছে মন্ত্রণালয় চালিয়ে সংসদে চ্যালেঞ্জ করেছিল সেই রেকর্ড এখনো খুঁজতে পাওয়া যাবে যারা বলেছিল যে আমাদের মন্ত্রণায় পরিচালনা করতে গিয়ে এই অসম্ভব জাহিলি যুগে জামাত আমাদেরকে এমনভাবে তৈরি করেছে যে আমরা 200 কোটি 500 কোটি টাকার না আমরা 2 টাকার অন্যায় করেছি দুর্নীতি করেছি এটা যদি প্রমাণ করতে পারে শুধু মন্ত্রণালয় আর সংসদ সদস্য পদ না জামাত ইসলামী সদস্য পদ থেকেও আমরা নিজেদেরকে প্রত্যাহার করব আজকে পর্যন্ত গোটা পৃথিবী চ্যালেঞ্জ গ্রহণ করতে কি সক্ষম হয়েছে পারে নাই বলেই তাদেরকে বিচারিক হত্যা করা হয়েছে আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে কোরআনের মাধ্যমে সোনার মানুষ আমরা তৈরি করতে পেরেছি এই বাস্তবতা তারা উপলব্ধি করতে পেরেছে যে এটা যদি চলমান থাকে তাহলে মিথ্যা দিয়ে তারা যে রাজত্ব পরিচালনা করছে এটা আগামী দিনে আর তারা চালাতে পারবে না আমাদেরকে এভাবে আপনারা বন্ধ করতে পারবেন আমাদেরকে থামিয়ে দিতে পারবেন না যত থামাতে চেষ্টা করবেন কোরআনের শক্তি যাদের কাছে থাকবে একটা সময় তারা বিজয়ী হবেই ইতিহাস প্রমাণ করেছে এবং আমরা এই দেশে বিজয়ী হব আমরা যদি হেরেও যাই যারা কোরআন ধারণ করবে তারা বিজয়ী হবে এবং তাদের মাধ্যমে সমাজে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আসুন সেই কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করাই হবে আমাদের এই কোরআনের আলোকে তৈরি করা সোনার মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আমরা প্রতিশোধ দেব অন্য আরেকটা নেতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে না যারা কোরআনের মাধ্যমে সোনার মানুষ হয়েছিলেন সোনার বাংলাদেশ করতে চেয়েছিলেন আমরা এই কোরআনের মাধ্যমে সোনার বাংলা করার সিদ্ধান্ত করি এবং তা বাস্তবায়ন করি কোরআনের একটা রাষ্ট্র কায়েম করি আমরা আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্তের ইতিবাচক বদলা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ সেই জন্য আসুন কোরআনের আলোকে ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে আমরা ভূমিকা পালন করি বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই মতিঝিল পূর্ব থানা যে উদ্যোগ গ্রহণ করেছে এটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা মূলত গোটা ঢাকা মহানগরীর প্রান্তে প্রান্তে আমরা সাধারণ মানুষের কাছে কোরআন পৌঁছাচ্ছি এবং তাদের কাছে আহ্বান জানাচ্ছি কোরআনের আলোকে সমাজ রাষ্ট্র পরিবর্তন না করলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তনের জন্য সমাজ এবং রাষ্ট্রে কোরআনের আলোকে পরিবর্তন আনা ছাড়া আমাদের কোনো বিকল্প সামনে পথ খোলা নাই আসুন সেই বিকল্প পথ না খোলা যদি থাকে এই পৃথিবী যদি এখন পর্যন্ত এই চ্যালেঞ্জ দিতে না পারে যে কোরআনের বিধান ছাড়া কেউ কোথাও পরিপূর্ণ শান্তি কায়েম করতে পারে নাই আবার যদি এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং কোরআনের বিধান প্রতিষ্ঠা করা যায় তাহলেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠা করা আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক